হাই গাইস, তো প্রথমবারের মতো আমাদের একটা দেশীয় মুভি টিজারের রিভিউ করতে যাচ্ছি। যদিও এটা একটা বাংলা মুভি বললে ভুল হবে, কারণ এটা পুরোপুরি ইন্টারন্যাশনাল ভাবে বানানো হচ্ছে। এই মুভিটা ইন্টারন্যাশনাল ভাষায় বানানো হচ্ছে, পরে হয়তো বা নানা ভাষায় ডাবিং করা হবে। আর আমাদের সকলের এই অনাকাঙ্ক্ষিত মুভিটা হচ্ছে MR-9 ডো অর ডাই। আর MR-9 হচ্ছে একটা স্পাই এজেন্টের কোড। এটা স্টোরিটা বেসিক্যালি গাজী আনোয়ার হোসেনের ধ্বংস পাওয়ার উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আর এই মুভিটার জন্য যে কাস্ট হায়ার করা হয়েছে তারা ম্যাক্সিমামই দেশের বাইরে, আর দেশের খুব কম সংখ্যক অভিনেতা আছেন এই মুভিটিতে। আর দেশের বলতে গেলে এবিএম সুমন, যাকে কিনা এই মুভির লিড রোলে দেখা যাবে। এছাড়া ম্যাক্সিমাম যে কাস্টিং গুলো আছে তাদেরকে হায়ার করা হয়েছে দেশের বাইরে থেকে। এই মুভিতে যে নেগেটিভ রোল থাকবে তার নাম হচ্ছে ফ্রাঙ্ক। সে এখানে হাইটেক রোবোটিক ওয়েপন বিক্রি করে, আর তারা ইন্টারন্যাশনালি একটা থ্রেট। আর তারা একটা বড় সড় টেরোরিস্ট অ্যাটাকের প্ল্যান করে, আর এই টেরোরিস্ট অ্যাটাকের বিরুদ্ধে কাজ করবে CIA। আর সেই CIA এর একটা টিমে থাকবে এবিএম সুমন, মানে MR-9। আর তার সাথে দেখা যাবে সাক্ষীকে, যে থাকবে ইন্ডিয়ার একটা এজেন্ট। এক কথায় এই মুভির টিজারটা অসাধারণ ছিল। টিজারের অ্যাকশন, কালার গ্রেডিং, কোরিওগ্রাফি সবগুলো একদম ছিল টপ নচ। একটা হলিউড মুভির ফিল পেয়েছি এই মুভির টিজারটা দেখে। এই মুভির ম্যাক্সিমাম দৃশ্য দেশের বাইরে ধারণ করা, আর এই মুভির কিছু দৃশ্য আমাদের দেশে ধারণ করা হয়েছিল, যেটা কিনা দেখেই বোঝা যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং রোলে দেখা যাবে অমিকে। থ্রি ইডিয়টের চাতুর বললে হয়তো বা সবাই সহজেই চিনে যাবে। তাকে আমরা এই মুভিতে একজন ওয়েপন স্পেশালিস্ট হিসেবে দেখতে যাচ্ছি, কেননা সে টিজারের মধ্যে MR-9 কে ওয়েপন সম্বন্ধে ধারণা দিচ্ছে। আমরা জানি যে মাসুদ রানার ক্যারেক্টার হচ্ছে শার্প পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি এবং ইন্টেলিজেন্সি, এগুলো হচ্ছে মাসুদ রানার ক্যারেক্টার। আর এবিএম সুমন এই মাসুদ রানার ক্যারেক্টারটা কিভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলবে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর লুকের দিক থেকে এবিএম সুমন একদমই পারফেক্ট। আর মুভিটা আসলেই দেখা যাবে যে এবিএম সুমন এই মাসুদ রানার ক্যারেক্টারটাকে কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। আর টিজারের মধ্যে তার অ্যাকশন এবং তার ডায়লগগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর সিনেমাটা পরিচালনা করছে আসিফ আকবর এবং রাইটিং পার্টে আছে নিজামুদ্দৌলা। আর মুভির টিজারটা ছিল একদমই হলিউড স্ট্যান্ডার্ডের। আর টিজারটা দেখার সময় আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে এটা আসলে একটা বাংলা মুভি না, যেহেতু মুভিটা ইন্টারন্যাশনাল মার্কেটে ছাড়া হবে, সেহেতু মুভিটা ওই লেভেলেই তৈরি করা হয়েছে। এই মুভিটার মাধ্যমে হয়তো বা অনেক দেশের মানুষ বাংলাদেশকে আবার নতুনভাবে চিনতে যাচ্ছে। আর আমিও পার্সোনালি এটাই চাই যে বহু দেশ এবং অনেক দেশের মানুষ এই মুভিটার মাধ্যমে বাংলাদেশকে চিনুক, জানুক। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলের সাথেই থাকো।